আসসালামু আলাইকুম আপনারা যে আম বাগানটা দেখতেছেন এখান থেকে আমরা আমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা চাপাইনারায়ামগঞ্জের নাচল উপজেলার আম বাগান একটা এখানে অনেক আম আছে বেশিরভাগই ন্যাংরা তারপরে হচ্ছে এটা হচ্ছে লখনা আম তারপরে হচ্ছে আছে আরও যে আমগুলো আছে দেখেন আপনারা এই যে আমগুলো দেখতে পাচ্ছেন একদম ক্লোজলি দেখেন আমগুলো দেখে আপনাদের ভালো লাগবে আশা করছি এবং থকায় থকায় অনেক আম ধরে আছে এগুলো রাজশাহীর ঐতিহ্য বলা চলে কারণ এই আমগুলোর জন্যই আমরা বিখ্যাত বলতে গেলে বিশেষ করে এই আম ছাড়া আপনারা জন্য কোনো অন্য কোনো এলাকার আম পাবেন কিন্তু আমগুলো অতটা মিষ্টি করবে না যে মিষ্টিটা হচ্ছে আমাদের এই রাজশাহীর প্লাস রাসের চেয়ে আরও বেশি আম যেটা হচ্ছে নাচলের আমগুলো বেশি আনাচল চাপেন আম্লাস এদিককার আমগুলো খুবই সুস্বাদু আর এই যেগুলো আম আমি আপনাকে দেখাচ্ছি এগুলো দেখতে সুন্দর তবে এগুলো হচ্ছে আমাদের কাছে অতটা ইম্পর্টেন্সই রাখে না আমাদের কাছে ন্যাংরা গোপাল ভোগ এই আমগুলো বেশি প্রায় টু রাখে আর কি আর তারপরে হচ্ছে কিসাপাত যেটা আপনারা বলেন হচ্ছে কৃষাপাতকে আপনারা হচ্ছে হিমসাগর আর কি তো যাই হোক আমরা আমাদের আমগুলো দেখানোর চেষ্টা করছি আরও কিছু আমার ফোন থেকে দেখাবো রোদের মধ্যে আসলে পরে আরও বোঝা যাবে আমগুলো কেমন জ্বলতেছে রোদের মধ্যে যে দেখেন আপনারা এটা হচ্ছে ন্যাংরা যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ক্ষীর সাপাত এগুলোর চেনার উপায় আছে আমি সেগুলো আপনাদেরকে জানার চেষ্টা করবো যেমন এইটা এটা হচ্ছে ক্ষীরাপাত ক্ষীরাপাতের শেপটা এই যে এই শেপটা দেখলে আরও ক্লিয়ার হবে এটা হচ্ছে খিসাপাতের মেন শেপ আর এখানে যেটা দেখাবো আমি এখন এটা হচ্ছে এই যে এইটা কিন্তু ভাবে হচ্ছে লখন লখন স্টাইলটা একটু দেখেন একটু আলাদা টাইপের দুইটা দুই রকম আমি দেখলেন এইটা হচ্ছে ন্যাংরা ন্যাংরার শেপটা দেখেন ন্যাংড়ার হচ্ছে আকৃতিটা একটু ব্যতিক্রম যে দেখতেছেন এর মানে স্টাইলটা এবং ন্যাংরাটা হচ্ছে হিমসাগর যেটা আপনারা বলেন বা আমরা বলি হচ্ছে ক্রিসাপাত এটা শেষ হওয়ার পরে পরে নামবে আল্লাহ আমার ভাবে সৃষ্টি করছে অঙ্গগুলো যেটা হচ্ছে একটার পর একটা প্রথমে নামবে গোপাল ভোগ গোপাল ভোগের পরে হচ্ছে হিমসাগর বা আমরা ক্রিসাপাত বলি এটার পরে হচ্ছে নামে হচ্ছে ন্যাংরা ন্যাংড়ার পরে হচ্ছে এর মাঝামাঝি আবার নামে যেটা হচ্ছে অং লকনা তো এই লকনার মধ্যে আবার তারপরে নামবে হচ্ছে ফজলিয়াম আশা রাখি আপনার এই আমগুলো দেখে ভালো লাগবে আমাদের একটা পারতে এসলাম কোনটা একটা আমটা কোনটা যে দেখেন আপনারা কিছুগুলো পা আমরা আমরা হাতে পেরেছি একদম টকটকা লাল সবগুলো আমার হাতেও আছে নিজে আরও আর কোথাও দিন দেখলাম একটা পাকা আম দেখলাম না কোথায় পাড়া হয়ে গেছে পাড়া হয়ে না আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আমাদের আমের আমাদের রাজ সাহেব আমদি আছে তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের যদি ভালো লাগে খুব তাড়াতাড়ি আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কারণ আমগুলো শেষ হয়ে গেলে আমরা আমার এই বছরের আরাম দিতে পারবো না আর কি যদি আপনারা আম নিতে চান আর কি ঠিক আছে তো আমি এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি সরাসরি একটা নাম্বার দিয়ে দেবো এ ভাই এর মাধ্যমে আপনার কুরিয়ারের খরচ পাবো যা যা লাগে এ খরচ আপনারা আমটার আর চাইলে এখান থেকে ডেলিভারি সহজে নিতে পারবেন ইনশাল্লাহ তো আশা করছি ভিউয়ার্স ভালো থাকবেন আর প্রয়োজন হলে যে কোনো রকম কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলোর মানে অ্যান্সার করতে আর কি তো এটা অন্ধকার অবস্থা দেখাচ্ছে যাই হোক তো ঠিক আছে এই পর্যন্তই ধন্যবাদ বানুন সবাইকে আর ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম